তাদের প্রত্যাশিত জব পাবে বা জব পাওয়ার মতো প্রস্তুতিটা হয়ে যাবে সেই লক্ষ্যে কিন্তু আমাদের কোর্স প্ল্যান গুলো সুন্দর করে ভাগ করে গুছানো আছে আমি সেটা নিয়ে যাব প্রথমেই বলে নেই যারা একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বা সামনে বিয়াল্লিশতম দিবেন বা সামনে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি নিয়ে প্রথমে কথা বলবো তো আমাদের এখানে প্রিলিমিনারিতে যেমন থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বরের মধ্যে দেখা যায় যে বিশ নম্বরই বরাদ্দ আছে গ্রামার অংশে এবং পনেরো নম্বর বরাদ্দ আছে লিটারেচার বা সাহিত্য অংশে মজার বিষয় হচ্ছে যে আমরা অনেকে অনেক রকম ভাবে কেউ কেউ মনে করে যে এই টপিক গুলো বললেই হয় এই টপিক গুলো না পড়লেও হবে না কিন্তু সব কথার মূল কথা হলো কারেকশন বলে কিন্তু একটা টপিক আছে আমাদের যেহেতু কারেকশনের কোনো সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ নেই কারেকশনের জন্য যদি এমন হতো যে শুধু ভার পড়লেই ভার সংক্রান্ত কারেকশন পরীক্ষা আসবে তাহলে শুধু ভারই কিন্তু আমরা পড়তাম কারেকশন বলতে কি বুঝায় কারেকশন বলতে করো তার মানে কি যে একটা বাক্য ভুল দেয়া থাকবে সে বাক্য হতে পারে আর্টিকেলের ভুল হতে পারে ভুল সিঙ্গুলার প্লুরাল নাম্বার ভুল হতে পারে জেন্ডার সংক্রান্ত ভুল হতে পারে প্রনাউনের ভুল হতে পারে মানে কি গ্রামারের যে কোনো বিষয়ে ভুল থাকতে পারে এই ভুলটা সংশোধন করার নামই হলো কারেকশন এমনকি একটা পাংচুয়েশন মার্ক বা একটা বিরাম চিহ্নের ভুল প্রয়োগ থাকবে সেটা সঠিক করার নামও কিন্তু কারেকশন তো কারেকশন পড়তে গেলে আমাদেরকে কিন্তু গ্রামারে সবই জানতে হবে এখন যারা মনে করে যে গ্রামারের এই টপিক গুলো পড়লে মানে এইটা পড়লে হচ্ছে যে আপনার ইয়া হবে একটা গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ তাদের উদ্দেশ্যে আমি আগে বলবো ভাই যদি আপনি কারেকশনে ভালো করতে চান আপনাকে সব জানতে হবে আলটিমেটলি কি দিন শেষে আপনাকে কিন্তু প্রিলিমিনারি পাস করলেই কিন্তু আপনার চাকরি হয়ে গেল না প্রিলিমিনারির পরে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে আর লিখিত পরীক্ষায় আপনি যদি গ্রামারের দক্ষতা আপনার খুব ভালো না হয় তাহলে কিন্তু আপনি অনেক লিখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবেন কিন্তু আপনার সেন্টেন্স স্ট্রাকচার বা আপনার সেন্টেন্স ভুল হওয়ার কারণে কিন্তু আপনি ভালো নম্বর পাবেন না যার কারণে আমাকে সব জানতে হবে তাহলে আমরা এখন জানবো কিভাবে শুরু করব যেমন একটা ভাষার কিন্তু একটা সিকুয়েন্স থাকে যেমন ধরেন আমি একটা সহজ কথা বললাম যে আমি তোমাকে ভালোবাসি একটা বাক্য আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তো আই লাভ ইউ একটা সেন্টেন্স এটা একটা স্পিচ দেখেন এটাকে যদি আমরা একটু ভাগ করি বা ক্ষুদ্র ক্ষুদ্র করি প্রথমে কিন্তু আমার আই একটা সাবজেক্ট লাভ একটা ভার্ব আবার ইউ একটা অবজেক্ট তার মানে আমরা এটাকে ভাগ করলে একটা বাক্যের অংশ পেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেলাম তো এখানে দেখেন আপনি চিন্তা করেন যে একটা বাক্যকে ভাঙলে আমরা কতগুলো অংশ পাই মানে কতগুলো অংশ পাবো ক্লোজ পাবো বা ফ্রেজ পাবো আবার একটা করে ক্লোজ বা একটা করে ফ্রেজ কে ভাঙলে কিন্তু কিছু ওয়ার্ড পাওয়া যাবে আবার একটা করে ওয়ার্ড কে ভাঙলে বের হবে লেটার তার মানে কি আমরা যদি বলি যে ভাষার একেবারে ক্ষুদ্রতম ইউনিটটা কি তাহলে কিন্তু সেটা হবে কি লেটার বা বর্ণ তার মানে বর্ণ থেকে সৃষ্টি হয় শব্দের তার মানে আমাকে যে কোনো ভাষা শুধু ইংরেজি না বাংলা না অ্যারাবিক না যে কোনো ভাষা স্টাডি করতে হলে আমাকে শুরু করতে হবে শব্দ থেকে ওয়ার্ড থেকে শুরু করতে হবে ওয়ার্ড থেকে শুরু করতে হবে মানে কি আমাকে পার্টস অফ স্পিচ শুরু করতে হবে তার মানে পার্টস অফিস শুরু করব যখন আমি আমি যখন নাউন প্রোনাউনটি প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন সম্পর্কে ভালো জানবো তখনই কিন্তু আমি ক্লজ বা ফ্রেজ ভালো বুঝবো কারণ কয়েকটা ওয়ার্ড নিয়ে গঠিত হচ্ছে একটা ক্লজ বা একটা ফ্রেজ যেমন অ্যাস এক্সাম্পল আপনি ক্লজ পড়তে গিয়ে পড়তেছেন নাউন ক্লোজ তো নাউন ক্লজ কি যে জায়গাটা নাউনের জন্য বরাদ্দ সেই জায়গাগুলোতেই যদি ক্লোজ বসে সেটাই তো নাউন ক্লোজ এখন যদি আপনি নাউনের জায়গায় না চেনেন নাউন কোথায় বসে যদি আপনি এটাই না জানেন তো আপনি নাউন ক্লোজ চিনবেন কিভাবে অ্যাজেকটিভ ক্লোজ অ্যাজেকটিভের মতোই কাজ করে আপনি অ্যাজেকটিভ বোঝেন না তা আপনি অ্যাজেকটিভ ক্লোজই কি চিনবেন যার কারণে শুরুটা করতে হবে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স পার্টস অফ স্পিচ ভালো করে পড়ার পর আমাকে ক্লোজ ফ্রেজে যাওয়া উচিত এখন আসেন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে বুঝি যেমন নাউন নিয়ে অনেকেই অনেকেই না বুঝে বলে যে আহ পার্টস অফ স্পিচ তেমন গুরুত্বপূর্ণ না পার্টস অফ স্পিচ থেকে এত না অনেক শিক্ষক অনেক শিক্ষার্থীরাই মনে করে কিন্তু মজার বিষয় হলো আপনি প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে আগে পঁয়ত্রিশ বিসিএস থেকে যতগুলো পরীক্ষা হয়ে গেছে সবগুলো অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসে আপনি দেখবেন পার্টস অফ স্পিচ থেকে কিন্তু পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন আসে এতটাই গুরুত্বপূর্ণ যেমন অনেকে নাউন পড়তে গিয়ে শুধু নাউন কাকে বলে কত প্রকার কি কি এটা পড়ে যেমন সে পড়ল যে রহিম প্রপার নাউন করিম প্রপার নাউন কিন্তু এমন অন্য জায়গায় দেখা যায় যে রহিম দেখতে প্রপার নাউনের মতো মনে হলো সে আসলে প্রপার নাউন না সে কমন নাউনের কাজ করতেছে ট্রান্সফরমেশন অফ নাউন অর্থাৎ নাউন পড়তে গেলে আপনাকে জানতে হবে আইডেন্টিফিকেশন অফ নাউন ক্লাসিফিকেশন অফ নাউন ট্রান্সফরমেশন অফ নাউন কারেকশন অফ নাউন এবং সাম কনফিউজিং নাউন এই পাঁচটা বিষয়ে জানতে হবে তাহলে আপনি বলতে পারবেন আপনার নামের আলোচনা শেষ হয়ে গেছে কনফিউজিং নাউন কি যেমন সহজ যদি বলা যায় আপনি জানেন যে হাউস মানে বাড়ি হোম মানেও বাড়ি মজার বিষয় হলো আপনাকে জানতে হবে আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাউস অ্যান্ড হোম হম যেমন ধরেন এইখানে আমি দেখা যাচ্ছে নিশ্চয় যেমন এখানে দেখবেন এইখানে আমি পাঁচ শতাংশ জায়গা কিনলাম আমি না আমাদের গাজীপুর ব্রাঞ্চের ম্যানেজার ম্যানেজার সাকিব ভাই আর অথবা আমাদের মিরপুর আছে বাপ্পি বাপ্পি দশের করলো কি সে মিরপুর দশে পাঁচ শতাংশ জায়গা কিনছে কেনার পর এই যে পাঁচ শতাংশ জায়গা এই পাঁচ শতাংশ জায়গাতে সে মাটিটা টি কেটে উঁচু করলো করার পর ওখানে সে প্রথমে নিজের জন্য একটা ঘর করলো হম একটা কি করলো ঘর তারপর দাদা তার ওয়াইফের জন্য একটা ঘর করলো হুম তারপর দাদা করলো কি গেস্ট যাওয়ার জন্য একটা ঘর করলো তাহলে ঘর হলো কয়টা তিনটা এই যে প্রত্যেকটা ঘর এই প্রত্যেকটা ঘরকে কিন্তু আমরা ইংলিশে বলবো হাউস আর এই যে জায়গাটাতে আমাদের বাপিদাস দাদা ঘরগুলো তুললেন এই জায়গাটার নাম হয়ে গেল হোম অর্থাৎ দা প্লেস হোয়ার হাউস ইস আর বিল্ড যে স্থানটাতে হাউস বা ঘর নির্মাণ করা হয় সেই স্থানটার নামই হচ্ছে কি হোম তার মানে কি হোম ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস হোম হচ্ছে একটা প্লেস একটা স্থানকে হোম বলবে কোন স্থানটা যে স্থানটার মধ্যে কতগুলো ঘর নির্মাণ করা হয় এটা শিখে আমার লাভ কি এটা শিখে আমার লাভ হলো সে আমার একটা বাক্য দেয়া হলো বললো যে সাম নিউ হোমস হ্যাভ বিন বিল্ড বললো কারেক্ট দা সেন্টেন্স যে বুঝবে যে হোম একটা প্লেসের নাম হোম একটা অ্যাডভার্ব কি বুঝাচ্ছে হোম নির্মাণ করা যায় না নির্মাণ করা যায় হাউস ঘর বা ভবন সে কিন্তু বাক্যটা চেঞ্জ করে লিখে দিবে হোমের জায়গায় সে লিখবে হাউস সাম নিউ হাউজেস হ্যাভ বিন বিল্ট তো এভাবে আমাকে কনফিউজিং নাউন গুলো জানতে হবে তাহলে আমি বুঝবো না কিন্তু এরকম ঠিক প্রোনাউন শিখতে গিয়ে আমাকে শুধু প্রোনাউন কাকে বলে কত প্রকার শিখলেই হবে না আমাকে জানতে হবে আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন ক্লাসিফিকেশন অফ প্রোনাউন ট্রান্সফরমেশন অফ প্রোনাউন আমাকে জানতে হবে ইউজ অফ বা ইউজেস অফ প্রোনাউন শুধু রিলেটিভ প্রোনাউন জানলেই শেষ না প্রোনাউনের আরো অনেক ব্যবহার জানতে হবে আপনাকে শেষে কিন্তু প্রোনাউনের কারেকশনও জানতে হবে তাহলে আমরা যেটা ঘুরে ফিরে দেখলাম পার্টস অফ স্পিস এর ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে সবকিছুর আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন ট্রান্সফরমেশন কারেকশন এবং এদের কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে এই পাঁচটা বিষয়ে যদি ক্লিয়ারনেস থাকে তাহলে পার্টস অফ স্পিচ ভালো নম্বর অর্জন পেতে আপনাকে একটা সাপোর্ট দিবে শুধু হালকা হালকা ঝাপসা ঝাপসা পড়ে কিচ্ছু হবে না অনেকে দেখি যে একটা ক্লাসে দুই ঘন্টার ক্লাসেই পার্টস অফ স্পিচ পাঁচ সাতটা যে তো আটটা আছে আটটাই শেষ করে ফেলে তো পার্টস অফ স্পিচ আটটা দুই ঘন্টার ক্লাসে কিভাবে সম্ভব শেষ করা বড় জোর বেসিক গুলো জানা যেতে পারে আর বিষয় হলো যেমন অনেকে পার্টস অফ স্পিচ বিদায় নেয় নাম্বার জেন্ডারের উপর পড়ে না নাম্বার জেন্ডার থেকে কিন্তু প্রশ্ন আসে আপনাকে জানতে হবে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার একটু জানতে হবে আপনাকে জেন্ডার সংক্রান্ত জানতে হবে প্রশ্ন হলো কই থেকে জানবেন আর ভাই বই কিনতে কিনতে তো ফকির হয়ে যাচ্ছে এত বই বই কেনা হচ্ছে কিন্তু পড়া হচ্ছে না দেখেন যারা অ্যাসিভমেন্ট ক্যারিয়ার কেয়ারে ক্লাস করতেছেন তারা দেখবেন এই শীতগুলো আমাদের আহ আপনাদেরকে আজকে না দেখালেই নয় আমি কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যাসিভমেন্ট কেরিয়ার কেয়ার এর আর ডি ডিপার্টমেন্টে বসে আছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ শুনে অবাক হবেন যে অ্যাসিভমেন্ট কেরিয়ার কেয়ারে একটা ডিপার্টমেন্টই আছে শুধু আপনাদের সিট প্রশ্ন নোট করার জন্য এবং মজার বিষয় হলো সেখানে একটা কম্পিউটার অপারেটর হিসেবে যে যোগ দিবে তাকেও ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি তার থাকতে হবে মানে এখানে কমপক্ষে অনার্স কমপ্লিট না করে এসে কম্পিউটার অপারেটর হওয়া যায় না কেন কারণ এখানে থিওরিটা হলো যে একটা কম্পিউটার অপারেটর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কারণ সে যদি নিজে বানান সংক্রান্ত জ্ঞান তার ভালো না থাকে তার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো না থাকে সে কিন্তু শত শত ভুল করে বসবে যাই হোক অ্যাসিপমেন্ট সম্পর্কে আপনার অনেক ভালো জানেন আমি যেটা বলছিলাম যেমন আমার অ্যাসিপমেন্ট কেয়ার এই যে শীতটা আছে এটা হচ্ছে আপনার লেকশন নাম টু আপনার নিশ্চয়ই পেয়েছেন নাউন ডিটারমিনার নাম্বার জেন্ডার দেখবেন এই শীতটা খুলেই দেখবেন এখানে যোগ করে দেয়া হয়েছে এখানে নাম্বার সম্পর্কে দেয়া আছে দেখবেন যে এখানে নাম্বারের বিস্তারিত দেয়া আছে সিঙ্গুলার থেকে প্লুয়াল ফর্ম কি কোন শব্দগুলো সবসময় সিঙ্গুলারের কাজ করে কোন শব্দগুলো সবসময় প্লুয়াল নাম্বারের কাজ করে এখান থেকে আপনি নাম্বারটা পড়ে নিলে আমার মনে হয় আহ নাম্বার সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা যা আসে ইনশাল্লাহ সেগুলো পারা সম্ভব শীতটা সেভাবেই করা হয়েছে এই যে চোখের নিচে কালো দাগ দেখতেছেন কালো দাগ অবস্থা আমি কিন্তু আগে এত কালো ছিলাম না আমি কিন্তু আগে একটু ফর্সা ছিলাম এই যে এই লেকচার শীত গুলো রাত জেগে জেগে কাজ করতে গিয়ে গিয়ে কিন্তু অবস্থা এমন হয়ে গেছে এখন অবস্থা এমন হয়ে গেছে ভাই বউ তো পছন্দ করে না মাঝে মাঝে বহু বলে তুমি এত কালো হলে কালো হলা কেমনে হম তো যাই হোক তো আমি কালো হই কোনো সমস্যা নাই চোখের নিচে কালো দাগ পড়ুক সেটাও কোনো সমস্যা না ঠিক আছে তারপর চেহারা আরো খারাপ হয়ে যাক কোনো সমস্যা না আপনাদের জন্য কিছু করতে পারি এটা হচ্ছে মূল বিষয় এটা আমি চাই এখন ব্যাপার হলো যে এখানে নাম্বার সংক্রান্ত যেগুলো প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন এবার আসেন জেন্ডার হ্যাঁ জেন্ডার সম্পর্কে এখানে সুন্দর করে গুছানো আইডিয়া দেওয়া আছে কোনগুলো ম্যাসকুলিন জেন্ডার কোনগুলো ফ্যামিলিন জেন্ডার কোনগুলো কমন জেন্ডার কোনগুলো নিউটার জেন্ডার ভালো করে আইডিয়া দেওয়া আছে আচ্ছা তো এগুলো কেন যোগ করলাম কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আপনাকে জানতে হবে যেমন আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখে আপনার মনে হবে নির্জীব বস্তু সেগুলোর কোনো জীবন নাই যেমন ধরেন আমরা যদি বলি সান সূর্য হম তো সূর্যর কিন্তু আমরা ভাবে পুরুষ নাকি স্ত্রী সাধারণ ভাবে সাধারণ সেন্সে চিন্তা করলে কিছু আসে না কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেগুলোর পাওয়ার অনেক বেশি যেমন সান অনেক বেশি পাওয়ারফুল হ্যাঁ তো এগুলোকে আমরা কিন্তু ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরে ফেলি তাহলে এবার চিন্তা করেন এটা শিখে আপনার কি লাভ লাভ হলো সহজ একটা আপনাকে যদি প্রশ্ন করি যে রহিম নাউন রহিমের প্রনাউন কি নিশ্চয় বলবেন যে হি যদি বলি যে রহিমা এটার প্রনাউন কি নিশ্চয় বলবেন কি শি কারণ আপনি বুঝতেছেন রহিম পুরুষ আর রহিমা কি স্ত্রী তাই হি শি বুঝতে পারলেন তেমন ভাবে সান যে পুংলিঙ্গের কাজ করে বা তাকে পুংলিঙ্গ বা মাসকুলিন জেন্ডার হিসেবে ধরা হয় এটা শিখে আপনার লাভ এটা শিখে আপনার লাভ হলো আমি যখন সানের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব অপশনে আমি হি দিলাম সি দিলাম ইট দিলাম তখন কিন্তু আপনি ব্যবহার করবেন হি তো জানতে হবে যে কারা এরকম সব সময় ম্যাসকুলিন জেন্ডারের কাজ করে আবার আছে কারা সব সময় কারা সব সময় ফ্যামিলিন জেন্ডারের কাজ করে যেমন মুন চাঁদ চাঁদ কিন্তু আবার ফেমিনিন জেন্ডারের কাজ করে তা এটা শিখে লাভ কি যেমন আমি যদি এটা এখানে একটা বাক্য লিখে দিয়েছি দা মুন ড্যাশ সফট লাইট এখন এই দিলাম হার ও দিলাম যে বুঝবে মুন ফ্যামিলি কাজ করে সে নিশ্চয় কি দিবে হার তো এর জন্য হয় জেন্ডার জাম তাহলে আপনাকে নাউন পড়তে গেলে নাউনের সাথে কষ্ট করে নাম্বার এবং জেন্ডারটা পড়তে হবে এরপরে আসেন আপনি অনেক পড়ছেন জীবনে কিন্তু এক্সারসাইজ করেন নাই কোনো লাভ হবে না ভাই সব জায়গায় অভিজ্ঞতা চাই আপনাকে মাথায় রাখতে হবে আপনি এর আগে অভিজ্ঞ ছিলেন কিনা অভিজ্ঞতা না হলে কিন্তু কোথাও ভালো কিছু করা যায় না শুধু বিয়ের ক্ষেত্রে কন্যার বাবা অভিজ্ঞতা চায় না তাছাড়া সব কাজের মধ্যে অভিজ্ঞতা চায় হ্যাঁ তো এখানে দেখবেন এই অভিজ্ঞতা অর্জন করার জন্য আসিফমেন্ট কেরিয়ার কে আর আপনার জন্য কি করেছে দেখবেন আপনি নাউন পড়ছেন নাউনের উপর কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো শেষে উত্তর দেয়া আছে আপনার কাজ হবে আমাদের ক্লাস থেকে নাউন ভালো করে পড়ে নেয়া নাম্বার ভালো করে পড়ে নেয়া জেন্ডার পড়ে নেয়া এরপর আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার কেয়ারের দেয়া লেকচার শীট গুলো থেকে আপনারা সুন্দর করে অনুশীলন গুলো করে ফেলবেন এভাবে একটা শীট যখন আপনার পড়া শেষ হয়ে গেল খতম করে দিলেন তখন এটাকে সম্মানের সাথে রেখে দিবেন টেবিলের উপর এভাবে প্রত্যেকটা শীট বের করে করে আপনি টিচারের ক্লাস আগে করবেন ভালো করে বুঝে নেবেন তারপর সেখানে অনুশীলন করবেন এরপর আপনি ওই টপিকটা ছেড়ে দিবেন এর আগে কিন্তু না অনুশীলনের আগে ছাড়া যাবে না কথাই আছে একটা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আপনি অনেক জানেন কিন্তু অনুশীলন করেন না কাজ হবে না দেখবেন আপনার আশেপাশে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক মেধাবী কিন্তু বরাবর তারা পরীক্ষায় কিন্তু খারাপ করে ফাইনালি কেন কারণ তাদের মধ্যে যে ধারণাটা কাজ করে আমি অনেক জানি তাই সে আর কখনো অনুশীলন করে না তো অনুশীলন না করার কারণে ব্যতিক্রম প্রশ্নগুলো কিন্তু সে জানে না বা ব্যতিক্রম প্রশ্নগুলো নিয়ে তার কোনো ধারণা হয় না যার কারণে পরীক্ষায় তো ব্যতিক্রম প্রশ্নগুলোই বরাবর আসে দেখেন আমি লাইভে আসলাম আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এ বিষয়গুলো বলতে গিয়ে অন্য কথা বলার আসলে সুযোগ থাকে না তো ঠিক তেমন ভাবে আমি জানি অনেকেই আছেন যারা আজকে লাইভেও আছে আমার সাথে জয়েন করেছে আমার ক্লাসে অনেকেই প্রত্যাশা করে যে আমি যেন আহ ক্লাসে একটু মজা করি বা একটু গল্প করি ব্যাপার হলো ভাই আসলে যখন টপিকটা শেষ করার মাথায় এটা এটা যে কোনো মূল্যে এদেরকে দিতে হবে তখন আসলে বাইরে গল্প বলাটা কোনো সুযোগ থাকে না মানে মস্তি করার সুযোগ থাকে না তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলোতে অন্য কথা বলার সুযোগ থাকে তার কারণে কিন্তু ওই সাবজেক্টের টিচাররা বলে থাকেন ইংরেজিতে বাড়তি কথা বলার আসলে সুযোগ নাই যদি শিক্ষক চান যে তিনি ওই টপিকটার উপর কমপ্লিট ইনফরমেশন আপনাকে দিবেন তাহলে বার্তি কথা বলে সুযোগ থাকে না যাই বলছিলাম পার্টস বিস্কৃতি নিয়ে আরেকটা বিষয় বলবো যেমন ভার্ভের ব্যাপারে বলি ভার্ভের ব্যাপারে দেখি সবাই অনেক আগ্রহর সাথে সবাই তাড়াহুড়া করে ইনফিনিটিভের ব্যাপ ইনফিনিটিভ জেরান্ট এবং পার্টিসিবল সম্পর্কে জানতে চায় চিনতে চাই শুধু কোনটা জিরান কোনটা পার্টিসিপেন্ট ভাই চেনা তো দরকার আছেই কিন্তু আপনাকে বুঝতে হবে তার আগে আপনাকে জানতে হবে আপনি কোথায় জিরান ব্যবহার করবেন কোথায় পার্টিসিপল ব্যবহার করবেন সেগুলো কিন্তু জানতে হবে কোথায় ইনফিনিটিভ বসাবেন সেটা জানতে হবে কোথায় বেয়ার ইনফিনিটিভ বসাবেন সেটা জানতে হবে যার কারণে শুধু ভার্বের জিরান পার্টিসিপলই ভার্বের শেষ না ভার্বের অনেক কিছু জানতে হবে পজিটিভ ভার্বের ব্যবহার সহ ভার্বের ক্লাসিফিকেশন কেন্দ্রিক যতগুলো ভার্ব আছে সবগুলো মিলে আইকে রাখতে হবে কারণ পিএসসি আপনাকে বলেছে ভার্ব থেকে প্রশ্ন করবে বা পার্টস অফ স্পিচ থেকে পিএসসি কিন্তু বলে নাই যে আমি কোন ভার্বের উপর প্রশ্ন করব সো ভার্ব কে যে কোনো প্রশ্ন হতে পারে তার সাথে কনফিউজিং ভার্ব গুলো তো পড়তেই হবে যেমন আপনি জানেন লাইক মানেও পছন্দ করা লাভ মানে কি ভালোবাসা আমরা জানি মজার বিষয় আসলে লাইক লাভ দুটোই পছন্দ করা হুম পার্থক্যটা হলো যখন পছন্দের মাত্রাটা বেশি হয় তখন আমরা লাভ বলি আর যখন পছন্দের মাত্রা কম হয় তখন আমরা কিন্তু লাইক করি হম মজার বিষয় দেখা গেল যে প্রথমে দেখা গেল যে ফয়সাল আছে আমাদের বরিশালে ফয়সাল আহমেদ সদীপ বরিশাল ব্রাঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা চার ওকে থ্যাংক ইউ সদীপ এই ফয়সালের কথাই বলি ফয়সাল প্রথমে একটা মেয়ে দেখা পেলো পছন্দ করলো সে কিন্তু এসে আমাদেরকে বলবে যে আই লাইক হার আমি তাকে পছন্দ করি আস্তে আস্তে দিন যত যাবে দেখা যাবে ফয়সাল কিন্তু লাইকের মাত্রা বাড়ায় দিয়ে সেখানে করে ফেলবে কি বলেন লাভ এই ফেসবুকেই দেখেন যারা আমাকে একটু একটু কম কম পছন্দ করেন তারা কিন্তু লাইক দিবে হ্যাঁ আর যারা আমাকে একটু বেশি পছন্দ করে তারা কিন্তু লাভ দিবে দেওয়ার কথা আর কি সাধারণত তো লাইক হচ্ছে যখন সাধারণ পছন্দ আর যখন লাইকের মাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আমরা লাইক থেকে কি বলে ফেলি লাভ এরকম কনফিউজিং ভাব জানতে হবে যেমন সিঙ্ক মানে ডুবে যাওয়া ড্রোন মানেও ডুবে যাওয়া কিন্তু আপনাকে জানতে হবে ডিফারেন্স বিটুইন সিঙ্ক অ্যান্ড ড্রোন যে আমরা এগুলো ক্লাসে আলোচনা করি আমার শুধু আজকে আসা আপনাকে এগুলো শেখানো না একটু জানাই দেওয়া যে এগুলো শেখা উচিত যেমন আমাদের লেকচার শিট এর কথা বলি আমাদের একটা ভার্বের শিট আছে সুন্দর একটা শিট আছে শিটটা করেছি শিটটা দেখবেন আমরা তো ভার্বের আলোচনা করেছি তার সাথে কিন্তু এখানে আমি যোগ করে দিয়েছি কনফিউজিং ভার্ব সাম কনফিউজিং ভার্ব যোগ করা আছে এখানে দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন দেখাচ্ছি সুন্দর করে লেখা সাম সাম কনফিউজিং ভার্ব দেখতে পাচ্ছেন সাম কনফিউজিং ভার্ব এখানে কিন্তু সব গুলো ভার্বের সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে হ্যাঁ কনফিউজিং ভার্বে সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে তো যার কারণে এই শীট গুলো আমরা অ্যাসিস্ট্যান্ট থেকে যে শীট গুলো করলাম এই শীটগুলোর বাইরে আসলে কোনো বই পড়ার দরকার হয় না যে কারণে কিন্তু আমাদের পরিচালকরাও এই কথা বলেন বা আমরা শিক্ষকরাও বলি যে অ্যাসিস্ট্যান্টের শীটগুলো कंप्लीट করলে আসলে বইয়ের দরকার হয় না কারণ ক্লাসে তো আমরা পড়াই আপনার খাতাই তো একটা নোট খাতা হয়ে যায় আর অনুশীলনের জন্য তো আমাদের শীত আছে হ্যাঁ সেভাবে পড়বে পড়তে হবে আচ্ছা কি কোনো সমস্যা ওখানে মানে সাউন্ড আগে আসে চিত্র পরে আসে আচ্ছা ইন্টারনেটের কারণে সমস্যা হতে পারে তো পার্টস অফ স্পিচ সংক্রান্ত ক্লোজ বরাবর আমি ক্লাসে যে কাজটা করি ক্লাউজ কিন্তু আমি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত পড়াই হুম কিন্তু অনেক আমার আমার অনেক প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ ওদেরকে অনেক ভালোবাসি তো তারা বলে যে তারা বলে মনে মনে যে আড়াই ঘন্টা কেন পড়াবে ক্লাউজ তো আধা ঘন্টা এক ঘন্টাই হয় ভাই পরীক্ষায় ক্লাউজ সংক্রান্ত যে সকল প্রশ্ন আসে এগুলো জানার জন্য কিন্তু আপনাকে অনেক ক্লাউজ গভীরে যেতে হবে যেমন আমরা অনেকে এক কথায় বলে দিই ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লাউজ যারা শুধু মনে করেন ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লোজ তারা আমার ক্লাসে আসবেন আমি আপনাকে দেখাবো কমপক্ষে আপনাকে আমি একশো ক্লোজ দেখাতে পারবো যেগুলো ইট দিয়ে রিপ্লেস করা যায় না অথচ নাউন ক্লোজ হয় আবার আপনাকে আমি এরকম অনেক ক্লোজ দেখাতে পারবো যেগুলো ইট দিয়ে রিপ্লেস করা যায় তা সত্ত্বেও সেগুলো কিন্তু নাউন ক্লোজ হয় না এজন্য এক কথায় যদি কেউ বলে যে ইট দিয়ে রিপ্লেস করা লাগবে নাউন ক্লোজ তাহলে এটা একটা ভুল না এটা একটা ইনকমপ্লিট ইনফরমেশন আপনি বলতে পারেন যে ইট দিয়ে রিপ্লেস করা গেলেও নাউন ক্লোজ হয় কিন্তু তার মানে এই না যে নাউন ক্লোজ মানেই সবসময় ইট দিয়ে রিপ্লেস করা যাবে হুম তো এই ক্লোজ আপনাকে কিন্তু অনেক জানতে হবে প্রায় দুই ঘন্টা একটা ইনফরমেশন জানতে হবে ঠিক আছে তো যার কারণে আমি এই কথাগুলো ঘুরে ফিরে বলতেছি যারা শর্টকাটে পড়তে চান তাদের জন্য আজকাল সংকেত হয়ে দাঁড়াবে যারা শর্টকাটে পড়তে চান তাদেরকে বলবো শর্টকাট পড়ে ভাই প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেতে পারে বড় জোর বা তৃতীয় শ্রেণী চৌদ্দ শ্রেণীর চাকরি পরীক্ষায় কিছু হতে পারে কিন্তু আপনার বিসিএস এর মতো জবে বা প্রথম শ্রেণীর জবে কিন্তু আপনার আসলে শর্টকাট পরে খুব একটা কাজ হবে না ভাই যারা শর্টকাট পড়তেছেন যারা শর্টকাটের পক্ষে তাদেরকে বলবো প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট টু দেম আপনারা আসলে শর্টকাটের জগৎ থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে আপনারা একটু বোর্ড জগতে যান আপনাকে জানতে হবে অনেক বিস্তারিত জানতে হবে সামান্য দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাতে যদি আপনারা শর্টকাট অবলম্বন করেন তাহলে লিখিত পরীক্ষা যখন নয়শো নম্বর দিবেন তখন আপনারা কই যাবেন তখন তো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না ভাই তখন তো কোনো অপশনও থাকবে না এক কথায় উত্তর করতে হবে তখন কোথায় থাকবেন আপনি তো শর্টকাটের অভ্যাসটা এখন থেকেই একদম গঙ্গার জলে ভাসায় দেন দিয়ে এখন থেকে একটু আপনারা বোর্ডের জগতে চলে আসেন বিস্তারিত জানতে হবে ইউ হ্যাভ টু নো ডিটেলস ডিটেলস জানার কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই আপনাকে এটা জানতে হবে পুরোপুরি এবার আসেন প্রিপজিশনের ব্যাপারটা যদি বলি যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি যেমন আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মুখস্থ করেন আপনাদের সাথে যাদের আমার প্রি পজিশনের ক্লাস হয়েছে তারা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের ক্লাস যারা পেয়েছেন তারা দেখবেন যে আমার রংপুর ব্রাঞ্চে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের ক্লাস নিয়েছিলাম আমি আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন গুলো মুখস্থ করার দরকার হয় না আপনার মজার বিষয় হলো দুইটা ঘন্টার ক্লাসে আপনি বসবেন আপনাকে দুইটা ঘন্টার ক্লাসে পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এর লেখক পিসি দাসের বইয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন আছে দুই ঘন্টার ক্লাসেই সেগুলো আপনাকে মুখস্থ করায় দেওয়া সম্ভব কিছু কিছু কৌশল আছে ফ্রেজ ইডিয়ামস এর ক্ষেত্রেও তাই হ্যাঁ আপনি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন কিন্তু নট শর্টকাট মেথড পড়াশোনার জন্য কৌশলের দরকার আছে কিন্তু পড়াশোনার জন্য শর্টকাট মেথড আপনাকে ভূমিকা রাখতে পারবে না আমি অনেকে খেয়াল করি যে অনেকে দেখি ডাইজেস্ট কেনে ভালো করে না পড়ার আগেই ডাইজেস্ট কিনে ফেলে আরে ভাই ডাইজেস্ট আপনি কিনবেন কখন কখন ডাইজেস্ট কিনবেন আপনি যেমন ধরেন আমরা পেট ভরে খাই খাওয়ার পর আমরা পেপসি খাই কোক খাই আমরা মনে করি আর কি যে পেপসিকো খাওয়ার পর আমরা যা খাইছি সেগুলো দ্রুত হজম হয় যদিও বা সেটা হয় না তো যাই হোক না কেন তো ঠিক তেমনই আপনি যখন সবকিছু জানবেন পড়া শেষ হবে তখন আপনার একটু চোখ বুলানোর জন্য ডাইজেস্ট দরকার কিন্তু আপনি যদি কিছু না পড়ার আগেই ডাইজেস্ট করেন তো হবে না তো আমরা সিলেবাসটা কিন্তু সেভাবেই সাজায় রেখেছি হ্যাঁ সিলেবাসটা আমরা সেভাবেই সাজিয়ে রেখেছি অ্যাসিভমেন্ট কেরিয়ার কেয়ারের প্রসপেক্টাসটা আপনাদের যাদের কাছে আছে তারা দেখতে পারবেন এরপরে আসেন আপনি আমাদের সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য এইটি পার্সেন্ট প্রশ্ন আপনি নিয়ম দিয়ে কাভার করতে পারবেন কিন্তু বাকি টোয়েন্টি প্রশ্ন যা আছে সেগুলো কিন্তু আপনার নিয়মের বাইরে আউট অফ রুলস তাহলে উপায় কি উপায় হচ্ছে যখন আপনি অফ উপর পূর্ণ আলোচনা ক্লিয়ার করার পরে প্রশ্ন সলভ করতে পারবেন তখন কিন্তু আপনি যে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন আছে নিয়মের বাইরে সেগুলো অনায়াসেই করতে পারবেন আমি রাজশাহী ব্রাঞ্চে বরিশাল ব্রাঞ্চে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস নিয়েছিলাম কেরিয়ার ক্যারিয়ার ব্রাঞ্চ গুলোতে তো সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে নিয়ম দিয়ে এইটি পার্সেন্ট করা সম্ভব আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নিয়মের বাইরে হলেও পারা সম্ভব যদি আগে আপনি এইটি পার্সেন্টটা কাভার করতে পারেন তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো নিয়ম দিয়ে সব হবে না তবে প্রচুর এক্সারসাইজ করলে নিয়মের বাইরে যেগুলো সেগুলো এমনিতে আপনি পারবেন আচ্ছা এরপর আসেন ইডিওমস অ্যান্ড ফ্রেজ অনেকের প্রশ্ন হলো স্যার ফ্রেজ ইডিয়মস কই থেকে পড়বো পরীক্ষায় তো কমন আসে না এই হা হুতাশ করে অনেকে পরেই না আরে ভাই আগে তো কোথাও না কোথাও পড়তে হবে আপনাকে পড়তে হবে একটা জায়গা থেকে এর জন্য কোন বই পড়বেন এক 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 রকম রকম ভাবে আছে বইয়ের টপিক গুরুত্বপূর্ণ যার কারণে এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস কে যুক্ত করে দিয়েছি হুম যার কারণে আপনাদের জন্য সুবিধা হবে কি যে ফ্রেজ ইডিয়ামস গুলো এখানে যুক্ত করা আছে আমাদের শিটে আমরা যে বইয়ের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো কিন্তু আমাদের লেকচার শিটে আমরা যোগ করে দিয়ে দিয়েছি যার কারণে অ্যাসিভমেন্ট ক্যারিয়ার কারের লেকচার শীট গুলো থেকে আপনারা ফ্রেজ ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কারেক্ট স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ভকাবুলারি বা স্যানোনিয়মস অ্যান্টোনিয়মস আমার পরামর্শ থাকবে ভাই প্রথমে আপনি আমাদের লেকচার শীট গুলো আমাদের লেকচার শীট গুলো থেকে আপনি প্রথমে এগুলো শেষ করেন দেখেন এই যে আপনাদের শীটটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে ভকাবুলারি হুম দেখতে পাচ্ছেন কিনা দেখেন এখানে কিন্তু লেখা আছে ভকাপুলারি সো ভোকাবুলারি এখানে যেগুলো দেওয়া আছে এরকম প্রত্যেকটা শীটে আমাদের মুখস্থ করা যে বিষয়গুলো যেমন ধরেন কার্ড স্পেলিং তারপর বা ওয়ান সাবস্টিটিউশন হুম ফ্রেজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্বস এগুলো আমরা আমাদের শীটে যা নোট করে দিয়েছি আমা আমি বলবো না এগুলো বললেই অ্যানাফ কিন্তু আমি এটা বলবো ভাই আপনি কিছুই না পড়ার চেয়ে আগে আমাদের সিটের এই টপিক গুলো এখান থেকে মুগস্থ করে ফেলেন এর পর যদি আপনার মনে হয় বা আমি শিখার ভাষায় বলতে হয় যে আমার তো অনেক সময় আমি এখন কি করাম তখন আপনাকে আমরা পরামর্শ দিব আরো কি পড়ার জন্য তবে আগে এগুলো শেষ করতে হবে হ্যাঁ তবে আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা সিটের মধ্যে যেগুলো যোগ করেছি এখান থেকে কমন আসার উচিত কমন আসা উচিত বলে অন্তত আমি মনে করি কারণ আমরা সেগুলো গুরুত্ব হার নির্ণয় করে বাছাই করে এখানে যোগ করে দিয়েছি তো সব মিলিয়ে দাঁড়ালো ফ্লোরে এসে ক্লাসগুলো করবেন আগে ক্লাস করতে হবে ক্লাস করবেন ক্লাসরুমে বসে আর বাসায় গিয়ে সিট থেকে এক্সারসাইজ করবেন দ্যাটস এনাফ অনেকেরই কথা ইংলিশে দুর্বল কি করবো হ্যাঁ অনেকেরই কথা ইংলিশে দুর্বল কি করব তো আমি তাদেরকে বলি যে ভাই একদিনে তো আপনি ইংলিশে জাহাজ হতে পারবেন না আপনাকে চার পাঁচ মাস সময় নিয়ে আমাদের ক্লাসগুলো করতে হবে প্রত্যেকটা ক্লাস এসে অনুশীলন করতে হবে অনুশীলন করার পর আপনি সেই টপিকটার উপর একটা পূর্ণ আইডিয়া পাবেন আর এখন অনলাইন ফেসবুকের যুগটা এমন হয়ে গেছে যে আপনারা যা বুঝবেন না আমাদেরকে একটু কষ্ট করে মেসেঞ্জারে নক করলেই কিন্তু আমরা কেউই না করি না বুঝাই দিই আর সবচেয়ে বড় কথা হলো অ্যাসিফমেন্ট কেরিয়ার কেয়ারে কিন্তু ইংরেজি বিষয়ের অনেক দক্ষ শিক্ষক আছেন যেমন ধরেন প্রথমে যদি আমি বলি আমি যেমন আমি আসলে হিসাবে বাইরে হ্যাঁ আমাদের এখানে আছেন মাহবুব শাকিল স্যার অসাধারণ পড়ান জিনিয়াস টিচার হ্যাঁ এবং হচ্ছে যে তার যে মেথড গুলো অসাধারণ মেথড অনেক সুন্দর করে সে পড়ায় তো তার ক্লাস গুলো করার মতো আমাদের স্যার ইংরেজি সাহিত্যের বস অসাধারণ পড়ান যেমন তার ভালো ম্যানার একটা ভালো শিক্ষক হওয়ার আগে কিন্তু আসলে আচরণটা ভালো হওয়া জরুরি তো মহাসন সার কিন্তু অসাধারণ আচরণ খুবই ভালো আচরণ ওনার কাছ থেকে আপনার সাহিত্যটা একটা ভালো সাপোর্ট পাবেন তারপরে আরো আছেন তারেক স্যার আছেন স্যার তারপর সবার শেষে আছি কিন্তু আমি অধম স্যার তো অনেকেই সার স্যার আপনি কেমন আছেন হ্যাঁ তো মজা পাইলাম রাজশাহীতে কিন্তু অনেকে আসলে স্যার বলতে পারে না তারা আসলে কে সার বলে ফেলে তো আমি কিছু মনে করিনি আমি মজা পাইছি প্রত্যেকটা আঞ্চলিক ভাষাকে আমি আসলে রেসপেক্ট করি হম আমি যখন আমি আমার এলাকায় যাই তখনও কিন্তু আমি আমাদের এলাকার ভাষায় কথা বলি যেমন কুড়িগ্রাম আমার ভাষা অবস্থা তুই কেমন আছিস ভালো আছো তো এরকম প্রত্যেকটা আঞ্চলিক ভাষা আছে আরে মজার মজার বরিশালে অনেক ঘন ঘন যেতে যেতে কিন্তু আমি বরিশালের ভাষায় পুরো আয়ত্ত করে ফেলছি তো যেটা বলছিলাম সেই সুযোগ্য শিক্ষকগুলো আছেন সেটা শুধু ইংলিশ ফ্যাকাল্টির জন্যই না আপনি অন্য গুলো আছে আমাদের বাংলা বা বাংলাদেশ বিষয়গুলি বিষয়গুলি গণিতের সবগুলো আপনাদের আসলে বলার অপেক্ষা রাখে না অলরেডি একটা আলোড়ন চলে উঠে আসছে আপনারা জানেন যে কেয়ার শিক্ষক গুলোকে নিয়োগ দিয়েছেন যারা অন্যান্য প্রতিষ্ঠান যাদের কারণে এতদিন অন্য অন্য প্রতিষ্ঠানগুলো খুব ভালো চলছিল যে শিক্ষক কারণে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো ভালো নাম করেছিল ভালো ক্যাডার অফিসার বানাইছিল কিন্তু সেই শিক্ষক নিয়ে এসে তাদেরকে উপযুক্ত সম্মান এবং সম্মানী দিয়ে এখানে সেবা দেওয়াচ্ছেন যার কারণে প্রত্যেকটা শিক্ষক আপনার সেবা দেওয়ার জন্য তারা যেমন আগ্রহে থাকে এবং আপনারা নিঃসন্দেহে তাদের কাছে ইনফরমেশন গুলো নিতে পারেন প্রত্যেকটা শিক্ষকই আমাদের একটা করে রেফারেন্স হ্যাঁ প্রত্যেকটা শিক্ষকই আমাদের একটা করে রেফারেন্স তো এইসব গ্রামার বিষয় নিয়ে একটা কথা বললাম ক্লাসে তো কথা হবেই আর একটা ব্যাপার হলো কারেক্ট স্পেলিং নিয়ে আমি এখনো স্টিল নাও স্পেলিং নিয়ে যে কাজটা করি সে একটা পত্রিকা হবে ভাই একটা পত্রিকা পত্রিকা আছে নাকি পুরাতন এই যে এখানে দেখেন বা কথা আছে হম কার্ড স্পেলিং এর জন্য আপনাদেরকে আমি একটা টোটকা বুদ্ধি শিখাই দিতে পারি খুব কাজে দিবে যেমন ধরেন একটা লাল কলম হাতে নিবেন হ্যাঁ এরকম একটা পত্রিকা নিবেন হাতে প্রথম আলো পত্রিকা হলে ভালো হয় একটা লাল কলম হাতে নেবেন পুরাতন পত্রিকা আছে না যেগুলো ফেলে দেওয়া এই পত্রিকা হাতে নিয়ে একটা লাল কলম নেবেন নেওয়ার পর আপনি যে শব্দটা বারান শিখতেছেন পার্সনিফিকেশন পার্সনিফিকেশন শব্দটা আপনি লাল কলম দিয়ে বারবার লিখবেন পি আর এস ও এন আই এফ আই সি এ টি আই এন বারবার পত্রিকায় আপনি পার্সনিফিকেশন লিখে লিখে পত্রিকা ভাষায় দিবেন এরকম করে আপনি প্রত্যেকটা শব্দ পত্রিকায় বারবার লিখবেন লাল কালি দিয়ে প্রশ্ন হলো খাতায় লিখতে না বলে পত্রিকা লিখতে বললাম কেন পত্রিকা যেহেতু অকেচ খাতা নষ্ট করার চেয়ে আপনি এখানে লিখেন একটা করে শব্দ যখন আপনি তিন চারবার করে লিখবেন তখন কিন্তু শব্দটা আপনার মুখস্থ হয়ে যাবে আর কার্ড স্পেলিং আপনার শুধু পরীক্ষায় যে কার্ড স্পেলিং আসে সেই জন্যই শেখা দরকার ব্যাপারটা তেমন না আপনি ফোকাস রাইটিং এ ফ্রি হ্যান্ড রাইটিং এ কি লিখতেছেন আপনার তো উপর খেয়াল দিতে হবে গুরুত্ব দিতে হবে হম তো এই ছিল গ্রামারের বিষয় নিয়ে এবার আসেন ইংরেজি সাহিত্যের কথা যদি বলি সাহিত্যে পনেরো নম্বর আমি বরাবর বলি সাহিত্যের পনেরো নম্বর কিন্তু টাটকা নম্বর টাটকা নম্বর এর পিছনে যত সময় দিতে হয় বিশ নম্বরের মধ্যে আঠারো বা সতেরো উনিশ পাওয়ার জন্য তার চার ভাগের এক ভাগ সময় দিলে কিন্তু সাহিত্যে বারো থেকে দশ পনেরোর মধ্যে দশ বারো পাওয়া সম্ভব যার কারণে সাহিত্যে অল্প সময়ে বেশি আয়ত্ত করা যায় বেশি প্রশ্ন করা যায় কিন্তু ঘুরে ফিরে কথা একটাই যারা শর্টকাট মেথডে পড়তে চান যারা অল্প অল্প পড়তে চান তাদের জন্য আবারও দুঃসংবাদ নিয়ে আসতে হচ্ছে আমাকে জন্যই যে চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন অংশগ্রহণ করেছেন কিংবা যারা অংশগ্রহণ করেননি কিন্তু চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটি দেখেছেন তারা দেখবেন লিটারেচার অংশে এমন কিছু প্রশ্ন যোগ করা হয়েছে বা দেয়া হয়েছে যারা লিটারেচারের ভাষা ভাষা বা হালকা হালকা তথ্য নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু লিটারেচারে ভালো করতে পারেন নাই জানতে হবে অনেক যেমন আমাদের পিএসি সিলেবাসে বলে দিয়েছেন লিটারেচারের জন্য ইংলিশ লিটারেচারের জন্য এলিজাবেথেন প্রিয় থেকে শুরু করে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পর্যন্ত পড়ার কথা বলা হয়েছে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত কিন্তু ব্যাপারটা হলো যার কারণে অনেকে আর ওল্ড ইংলিশ পিরিয়ড পড়তে চান না আমি ইংলিশ পিরিয়ড পড়তে চান না ভাই আপনি যদি এলিজাবেথান পিরিয়ড থেকে পড়তে পারেন মাঝখানে ওল্ড ইংলিশ আর মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে আইডিয়া নিলে কি আপনি আহারিক ক্ষতিগ্রস্ত হবেন বলা তো যায় না প্রশ্ন তো হতে পারে পিরিয়ডস গুলো থেকে প্রশ্ন হয় আপ কোন পিরিয়ডের সময়কাল কত ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল চারশো পঞ্চাশ থেকে এক হাজার শিশুটি আপনাকে জানতে হবে তো এটা পিরিয়ডগুলোর যে সাব এজ গুলো আছে বা ডিভিশন গুলো আছে তাদের সময়কাল জানতে হবে একটা পিরিয়ডের ভিন্ন নাম থাকতে পারে ওল্ড ইংলিশ পিরিয়ড কে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটা জানতে হবে আপনাকে মাঝখান থেকে ওল্ড ইংলিশ পিরিয়ডে আপনি কি জানবেন আপনি ক্যাটবোন সম্পর্কে একটু জানবেন আপনি কেনেউলফ সম্পর্কে একটু জানবেন এটা তো আপনার খুব ক্ষতি হবে না জেনে রাখেন আপনি একটু মিডিল ইংলিশ পিরিয়ডে গিয়ে বা আপনি একটু বা ওল্ড ইংলিশ পিরিয়ডে আপনি একটু ব্যাপক অবদান রাখছে তাদেরকেও তো পড়া উচিত তাদেরকে একটু সম্মান দেওয়া উচিত সেখান থেকেই সেখান থেকে আপনারা এগুলো জেনে নেবেন তো যার কারণে আমি যখন সাহিত্যের ক্লাসে যাই আমি কিন্তু ভাই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকেই শুরু করি আমার কাছে মনে হয় ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মিডল ইংলিশ পড়াতে সুবরাজ তিরিশ মিনিট সময় লাগে 30 মিনিটের জন্য আমি কেন সেটা বাদ দিব ব্যাপারটা কিন্তু বুঝে যান এরপর রেনেসাঁস থেকে শুরু করে এলিজাবেথান আমরা খুব সিরিয়াস ভাবে আলোচনা করব আরটা মজার বিষয় হলো আমি দেখি যে বেশিরভাগ লিটারেচারের যে বইগুলো দেখি বাজারে আছে সেই বইয়ের লেখকের কাছে আমার প্রশ্ন বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে একটা প্রশ্ন থাকবে লিটারারি টার্মস সেটা আছে আমাদের লিটারারি টার্মসটা দেখি প্রায় বেশিরভাগ টিচার রাই বা সবাই আর কি দেখি বলতে গেলে লিটারি টার্মস গুলো পড়ায় একই পারি সাহিত্যের আলোচনার শেষে কিন্তু ভাই আপনাকে তো আসলে একটু জানতে হবে লিটারি টার্মস যদি আপনি ভালো না বোঝেন যেমন এস এক্সাম্পল আপনি আলেকজান্ডার পোপ পড়তে গিয়ে পড়তেছেন যে তিনি লিখেছেন যে কাব্যগুলো সেটা হচ্ছে মক হিরোইক পয়েট তাকে বলা হয় আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক পয়েট এখন তার মানে কি উনি মক হিরোইক পয়েম লেখেন বলেই তো ওনাকে মক হিরোইক পয়েট বলা হয় এখন যদি আপনি মক হিরোইক পয়েমটা কি এটাই না বোঝেন তাহলে আপনি মক হিরোইক পয়েট কি বুঝবেন যার কারণে আমরা অ্যাসিডমেন্ট কেরিয়ার কেয়ারের আমাদের যে লেকচার শিটগুলো আছে সবাই ভুল করলো আমরা ভুল করতে পারি না ইনশাআল্লাহ আমরা আমাদের শিটগুলো কিন্তু সেভাবেই করেছি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন আর শীতটা কাজ চলছে এখন এখানে দেওয়া আছে দা ওল্ড ইংলিশ পিরিয়ড এবং দা মিডিল ইংলিশ পিরিয়ড দেওয়া এই শীতটাতে কিন্তু আমি যে কাজটা করেছি একেবারে শীতটার পরে আমি যে কাজটা করেছি দেখাবো অর্থাৎ আমাদের লিটারেচারের প্রথম আলোচনাতেই যুগ বিভাজনের পরেই কিন্তু আমি একটা আলোচনা রেখেছি সেটা হলো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা লিটারেরি টার্মস দেখেন লিটারেরি টার্মস এখানে আমরা কিন্তু লিটারেচার ক্লাস নেওয়ার আগেই আপনাকে টার্মস গুলো বোঝাবো তারপর না আপনি ভালো বুঝবেন আপনার লিটারেচারের ক্লাস শুরু করার আগে আপনাকে জানতে হবে অ্যালিগোরি কি অ্যালিউশন কি আপনাকে জানতে হবে এন্টি ক্লাইম্যাক্স কি ক্লাইম্যাক্স কি ব্ল্যাঙ্ক ভার্স বলতে আপনি কি বুঝেন পার্সোনিফিকেশন কি সিমিলি কি মেটাফর কি এগুলো তো আপনাকে জানতে হবে তারপর না আপনি উদাহরণে গিয়ে বুঝবেন যে এটা সিমিলির উদাহরণ এটা মেটাফোর এর উদাহরণ এটা পার্সোনিফিকেশন এর উদাহরণ সো আমরা আগে লিটারি টার্ম সম্পর্কে জানছি আশা করি যে সকল ব্রাঞ্চে আমার ইংরেজি সাহিত্যের ক্লাস হবে এ মাসে আমার রাজশাহী ব্রাঞ্চ ইংরেজি সাহিত্যের ক্লাস হবে ইনশাল্লাহ আমি ক্লাসটা শুরু করবই যোগ বিভাজনের পরেই লিটারি টার্মস গুলো ভালো করে বোঝানোর শেখানোর মধ্য দিয়ে আমার দুঃখ লাগে অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা লিটারি টার্মস গুলো না বুঝে শুধু মুখস্থ করে ফেলে আমার কষ্ট হয় তাদের জন্য এবং তাদেরকে যে শিক্ষকরা পড়ান তাদের জন্য আমার খুব মায়া হয় কষ্ট হয় যে যে শিক্ষকরা লিটারি টার্মস গুলো ভালো করে না বুঝিয়ে মুখস্থ করার পরামর্শ দেন আসলে এগুলো মুখস্থ করার বিষয় না এগুলো কিন্তু একটু বুঝিয়ে বুঝিয়ে নেওয়ার অনেক মজার একটা বিষয় তো এভাবে আমরা মূলত এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত গুরুত্বের সাথে পড়ব আর বাকিগুলো আমরা ভালো করে একটা ধারণা রেখে যাব সেভাবে ইংরেজি সাহিত্য ক্লাসগুলো ইনশাআল্লাহ হবে তবে আমি Ruben দাদা কথা দিচ্ছি ইংরেজি সাহিত্যের ক্লাস তথ্যবহুল হবে যেমন তেমন ভাবে ক্লাসটা এনজয়াবল হবে আমার ক্লাসে আপনি হয়তোবা কোনো গল্প পাবেন না মজার গল্প পাবেন না কিন্তু আমি যা পড়াবো আশা করি সেটা পড়তে খারাপ লাগবে না একটা কঠিন বিষয়কে সহজ করে বোঝানো ওয়ান কাইন্ড অফ এন্টারটেনমেন্ট এটা আমার কাছে মনে হচ্ছে বা মনে হয় যে একটা কঠিন বিষয় সেটা আমি সহজ করে জানলাম সেটা কি এক ধরনের বিনোদন না এটা বুঝতে হবে ভাই কতদিন আপনি এই যে দেখেন যারা দেখি অনেক স্টুডেন্টকে দেখি কোচিং বছরের পর কোচিং বছর কোচিং করেন শুধু কিন্তু বাসায় পড়াশোনা করেন না আপনাকে পড়তে হবে ভাই প্রচুর পড়তে হবে তাহলে প্রচুর পড়তে হবে এজন্য এই মনোবল নিয়েই এই রকম আকাঙ্ক্ষা নিয়েই আপনি পড়াশোনা করতে আসবেন সব নিয়ে শেষে যে কথাটা না বললেই নয় হোয়াই ইজ অ্যাসিডমেন্ট কেরিয়ার কেয়ার বেস্ট একটা প্রশ্ন সবার মাথায় ঘুরে যে অ্যাসিডমেন্ট কেরিয়ার কেয়ার কেন সেরা জাস্ট আমি চারটা বিষয় বলবো প্রথম বিষয় হলো অ্যাসিডমেন্ট কেরিয়ার কেয়ারের আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান স্যার ওনারা নিজেরাই বিসিএ জগতের প্রায় বিশ বছরের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক ছিলেন সো দে নো তারা জানেন একজন বিসিএস ক্যাডার অফিসার বানানোর জন্য কি ভাবে প্রতিষ্ঠান চালাতে হবে কি রুলস রেগুলেশন ফলো করতে হবে কেমন টাইপের সেবা দিতে হবে এটা তারা ভালো জানে যার কারণে সেই জায়গায় স্টুডেন্টরা আস্থা নিয়ে যেখানে আসে আর দুই নম্বর বিষয়টা হলো আমাদের ক্লাস গুলো যেমন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের লেক্সার শেট গুলো এগুলো শিট গুলো এমনি এমনি একটা বই থেকে টাইপ করে দেওয়া হয় নাই একটা করে লেকসার শিটের পিছনে কিন্তু আমাদেরকে প্রায় দুই দিন তিন দিন করে সময় দিতে হয়েছে দুই দিন তিন দিন করে সময় দিতে হয়েছে তো শিটটা আমাদেরকে বেস্ট বাড়ানোর অন্যতম একটা কারণ আর তিন নম্বর বিষয় হলো বুঝতেই পারছেন শিক্ষকের ব্যাপারটা যেটা বারবার আমি আর বলতে যাচ্ছি না আমাদের এখানে যে শিক্ষক আছেন তারা পরীক্ষিত শিক্ষক এবং তারা শুধু ভালো শিক্ষক না তারা ভালো মানুষও বটে যেমন এই মুহূর্তে আমাদের মাইমিন সিং এ দেখলাম স্যার মাইম সিং থেকে আপনাকে চাই রানা মাহমুদ রাম সিং আমি বরাবরই চাই আমার ভালো লাগে মাইমিন সিং যেতে এনাম ভাই আছেন সেখানে এই মুহূর্তে রানা মাহমুদ বলে দিব ভাই তোমাকে যে মাইমিন সিং এ আছেন রবিউল স্যার ম্যাথের একটা জনপ্রিয় শিক্ষক যেমন ভালো মানুষ তেমন ভালো শিক্ষক রবিউল ভাই অসাধারণ পড়ান হ্যাঁ তো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে সব মিলিয়ে ভালো শিক্ষক ভালো সেবা ভালো লেকচার শিট এবং ভালো ব্যবস্থাপনার জন্যই কিন্তু অ্যাসাইনমেন্ট আস बेस्ट তো কথা হবে ফলাফলে আসলে রেজাল্টই আমরা বিশ্বাসী রেজাল্টই সবকিছু হবে তখন আপনারা আরো নিচেরাও বুঝতে পারবেন অ্যাসাইনমেন্ট কেন এটা সহজ বিষয় বলি যেমন আমাদের ঢাকার ভিতরে নাই বলি ঢাকার বাইরেই বলি বরিশাল রাষ্ট্রের কথা বলি আমাদের বরিশাল ব্রাঞ্চে এত এত স্টুডেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ যে আসলে বরিশাল ব্রাঞ্চের ম্যানেজার হিমশিম খেয়ে যাচ্ছে যে এত স্টুডেন্টকে কোথায় বসাবে কেন প্রতিষ্ঠান তো আরো আছে অনেকগুলা হ্যাঁ এর কারণ হচ্ছে একটাই সেবা যেখানে ভালো সেখানে কিন্তু স্টুডেন্ট যাবে আমি জানি আমার এখানে সবাই শুভাকাঙ্ক্ষীরা আজকে আমার সাথে জয়েন করেছে আমার যারা শুভাকাঙ্ক্ষী নন মনে মনে আমার সাথে একটু সত্যি করেন তারাও জয়েন করেছেন তারা হয়তো ভাবছেন যে আজকে আমি অ্যাসিপমেন্টকে হাইলাইট করার জন্য এখানে এসেছি ভাই অ্যাসিপমেন্ট আসলে অলরেডি নিজেই হাইলাইটেড আমি অ্যাসিপমেন্টের অ্যাসিপমেন্ট কেরিয়ার কে আলোয় আমি আলোকিত হওয়ার চেষ্টা করতেছি কারণ অ্যাসিপমেন্ট তার নিজস্ব আলোয় সবসময় জ্বলছে তাকে আসলে হাইলাইট করার কিছুই নেই হুম আমি শুধু বললাম যেহেতু এই প্রতিষ্ঠানটাতে আছি আমি অবশ্যই জেনে শুনে বুঝে এই প্রতিষ্ঠানটাতে আছি যে এখানে শুধুই কি আমাকে পড়াতে হবে নাকি আমার কিছু আরো ভালো লাগার আছে সেই ভালো লাগার ব্যাপারগুলো আছে বলে আমি আছি বিশ্বাস মোহাম্মদ মনিরুজ্জামান শাহিন দক্ষ ইংরেজি শিক্ষক বলেছেন আহ ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাবিকে তো দেখালেন না শুনলাম বিয়ে করলেন দেখাবেন বরিশাল গেলে হ্যাঁ বরিশালে এসে ফোন দিব শাহিন ভাই একসাথে আগে ছিলাম ভাল লাগছিল মিস করি আপনাকে তো আজকে মনে হয় আর বেশি সময় নেওয়া যাবে না তো আগামী কাল আমার একটা ইচ্ছা আছে আগামীকালও আমি লাইভে আসব তবে আগামী কাল শুধু লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বল এবং কালকের আমার আমার জন্য লাইফটা যেমন ভালো লাগার এবং অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চল্লিশতম লিখিত পরীক্ষা দিচ্ছেন সামনে দিবেন অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কালকে আমি কিছু সাজেশন দিব যে কোন এসে গুরুত্বপূর্ণ কোন টপিক গুলো কম্প্রিহেনশন হিসেবে আসার মতো গুরুত্বপূর্ণ কোন অনুচ্ছেদগুলো ট্রান্সলেশন হিসেবে আসার মতো গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে বলতে গেলে আমি এখন বেশ কয়েকদিন মোটামুটি আসবো ঠিক একই সময়ে মানেই রাত দশটা তিরিশে আসবো আপনাদের সাথে আবারও হ্যাঁ ভাল লাগে আগে লাইফে আসতাম আসলে ব্যস্ততা ছিল বেশি আহ যার কারণে আসা হয়নি এখনো ব্যস্ত কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সবাই যেহেতু অনলাইনের দিকে এখন অনলাইনে একটা ভালো একটা আমাদের ফ্লোর যেখানে সবার সাক্ষাৎ পাওয়া সম্ভব তো অনলাইনটা আসলে একটা ভালো এই জন্য মার্ক জুকার পার্ককে আসলে ধন্যবাদ না দিয়ে উপায় নেই বেসারা ফেসবুকটা আমাদের জন্য চালু করে দিয়ে ভালোই করেছে আমরা এটাকে চাইলে ভালো কাজে লাগাতে পারি তো সব মিলিয়ে যারা আমার সাথে আজকে লাইভে ছিলেন আমার আশেপাশে ছিলেন যদিও বা আমি এই রুমে এখন একা বসে আছি কিন্তু আপনাদেরকে আমি কমেন্ট বক্সে লাইক বক্সে লাভ ইমোজিতে দেখে আমার মনে হচ্ছে যে না আমি আসলে যেন একা নেই আমার পাশে অনেকেই বসে আছেন আমার পাশে বসে আছেন বিশ্বাস মনিরুজ্জামান শাহিন ভাই আমিরুল ইসলাম বাংলা ভাই শেখ নসিব রংপুর থেকে শেখ নসিব দুঃখিত ভাই তোমাদের জন্য কিছু করে আসতে পারলাম না তবে কালকে লাইফটা একটু আসো তোমাদের হয়তো উপকার হবে আশা করি তো এই যে আমার পাশে যারা কমেন্ট বক্সে বা আমার সাথে যোগ দিয়েছেন সত্যি বলতে আমি অনুভব করতেছি আমি যেন চোখ বন্ধ করলে অনুভব করতে পারছি যে সবাইকে নিয়ে বসে আমরা একটা গল্প করছি বা আড্ডা দিচ্ছি তো তো আসলে একটা বড় সুবিধা সত্যি আমার খুব খুব ভালো ভালো লাগতেছে লাগতেছে আমার আর সব ব্রাঞ্চেই হ্যাঁ ভাই সব ব্রাঞ্চেই ক্লাস নিচ্ছি একজন লিখেছেন সব ব্রাঞ্চে নিচ্ছি আসলে আমি আমাকে সব ব্রাঞ্চে দিলে আমি তো নিতে পারবো না তাছাড়া আমার আরো প্রতিষ্ঠান আমাদের আরো শিক্ষক আছেন সেই শিক্ষকরাও ক্লাস নিচ্ছেন হ্যাঁ যার কারণে সবাই মিলে আর কি ক্লাস নিচ্ছি তবে বিভিন্ন পরিবর্তন হচ্ছে যদি আমি মাসে মাসে যাচ্ছি যাচ্ছি অন্য আর কি তো যারা যারা কমেন্ট বক্সে এসেছেন বা জয়েন করেছেন এ সবার নাম ধরে ধরে বলতে না পারার জন্য আমি দুঃখিত তবে আমি সবাইকে কিন্তু দেখেছি হ্যাঁ সবাইকে দেখেছি এবং সবার প্রতি আমার হচ্ছে আনলিমিটেড লাভস টু ইউ অল আচ্ছা সবার জন্য আমার ভালোবাসা আরো জন্যই আমার হাহা নাই হাহা রিয়াক নাই সবার জন্যই লাভ রিয়েক্ট মিজানুর রহমান আমার একটা প্রিয় ছাত্র সে বরিশালের সবাই প্রিয় সে অন্যতম একজন প্রিয় কি ভালো লাগে খুব খুব ভালো একটা ছেলে আহ শুভকামনা মিজানুর তোমার জন্য তো স্যার আপনার ক্লাস হ্যাঁ শুধু আমার না আমাদের আসিফমেন্ট এর প্রত্যেক শিক্ষকের ক্লাসই ভালো থাকে খুব খুব ভালো লাগবে অনেক মজা পাওয়া যাবে ক্লাসগুলো করে অনেক জানার আছে শেখার আছে অনেক উপকৃত হলাম মোমেনা আক্তার মুক্তা আমিও উপকৃত হয়েছি কারণ আমি জানতামই না যে আমাকে অনেকেই ভালোবাসে আসলে আজকে লাইভে আসার পর এত এত্তগুলো লাভ রিয়েক্ট দেখে বুঝলাম যে না যে অধমের জন্য অনেকে আছে মাসুম ইবনে নূর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি মাসুম ইবনে নুর আপনার আপনার ফেসবুকে যে সুন্দর সুন্দর আপনি শব্দগুলো ইউজ করেন আমার মনে হয় স্টুডেন্টরা আপনার আসলে প্রোফাইলটা যদি একবার করে ঘুরে আসে তার অনেক অনেকগুলো ভকাবুলারি শেখা হয়ে যাবে ভাই আপনি চালিয়ে যান বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন মাসুদ খুব ভালো মানুষ তাকে সামনাসামনি দেখেছি কিনা মনে পড়তেছে না তবে খুবই ভালো একজন দক্ষ একজন মানুষ ইংরেজি বিষয়ে তার খুবই ভালো জ্ঞান ধন্যবাদ ভাই আপনি আপনার লেখাগুলো চালিয়ে যান এভাবে লুৎফর রহমান সিং থেকে অনেক অনেক ধন্যবাদ লুৎফর রহমান তোমাকে অনেক মিস করি কিন্তু ওই প্রতিষ্ঠানটা না থাকার কারণে তোমার সাথে দেখা হচ্ছে না লুৎফর্স তবে ভাই তোমার লুৎফর যে আমি উদ্যম দেখেছি তোমার মধ্যে সেটাকে তুমি জীবিত রাখো সেটা যেন মরে না যায় তুমি ভালো কিছু করবে আশা করি মুইন স্যার কেমন আছেন ভালো আছি প্রতিষ্ঠানও ছেড়ে দিয়েছি তোমাকে মিস করি মুইন বরিশালে গেলে দেখা হবে ইনশাল্লাহ আবারও শফিকুর রহমান স্যার এই মাসে আপনাকে পাচ্ছি না চট্টগ্রাম ভাই এ মাসে আমার আসলে নিজের প্রতিষ্ঠানের কোনো দোষ নেই ভাই প্রতিষ্ঠান আমাকে তিরিশ দিনই ক্লাস দেওয়ার জন্য রাজি ভাই আমি তো মানুষ তিরিশ দিন নিতে পারি না হ্যাঁ প্রতিষ্ঠান চায় যে আমাদের তাদের প্রত্যেকটা শিক্ষক সব প্রান্তে যাক এ মাসে নয় তারিখে আমার ছেলের বার্থডে আছে যার কারণে আমি যেতে পারতেছি ছুটি নিয়েছি তাছাড়া ভাই লেকচার শিট গুলোর কাজ করতে হচ্ছে এদের বসে আছি এখনো যাওয়া হচ্ছে না আগামী মাসে ইনশাল্লাহ দেখা হবে আলমামুন জিনাইদার ছেলে খুব ভালো লাগে আলমামুন মিস করি তোমাকে আর এক আলমামুন আছে রাজশাহী থেকে আলমামুন তো আছেন তবে কথা দিলাম কালকের লাইভটা হবে বিসিএস লিখিত পরীক্ষা কেন্দ্রিক ইংরেজি বিষয়ের জন্য কিন্তু এর পরে আমি একটা লাইভ নিব ভূতের উপর ভূত আড্ডা আপনারা কি এফ এম এ গিয়ে ভূত আড্ডা শুনেন না আমি আমার জীবনের একটা ভূতের গল্প শোনাবো একটা গল্প একদম বাস্তব হুম তো ভূতের গল্পটা কারা কারা শুনতে চাও তারা তারা কমেন্ট বক্সে ফেলো যে আমি আমি আগ্রহী ভূতের গল্প যেমন জন্য। অনেকেই জানেন আমার পাশে কুড়ি গ্রামে আমার জন্ম হয়েছিল নদীর ওপারে একটা চর অঞ্চলে তো সেগুলোই দুর্গম অঞ্চল মোটামুটি আগে আরো অনেক দুর্গম ছিল এখন মোটামুটি মানুষ জনবহুল হওয়ার কারণে ততটা দুর্গম না তবে সেই অঞ্চলে একটা অভিজ্ঞতা বলবো একটা লম্বা রাতের কাহিনী বর্ষাকাল রাত শুধু কাজ অঞ্চম করে মনে হয় সেখানে কাশ ফুল এই যে যারা আজকে কাশ ফুলের মধ্যে পোজ দিচ্ছ কাশফুল দেখে আমার ভয় লাগে এখনো কারণ সেই ভূতের ঘটনা ঘটেছিল কাশ ফুলের বা কাশবনে তো কোন একদিন সময় খুব শীঘ্রই আমি আসলে কাশবন এর উপর সেই ভূত নিয়ে আড্ডা বা ভূতের গল্প শোনাবো আমার বিশ্বাস প্রত্যেকেই আহ এই ভূতের গল্প শুনে ভয়ে গা হ্যাঁ গায়ে লোম দাঁড়িয়ে যাবে হ্যাঁ কি দাঁড়িয়ে যাবে গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো ঠিক আছে সবার সাথে কথা হলো ভালো লাগলো শুভকামনা আবারও আগামীকাল দেখা হবে দশটা তিরিশে যারা যারা ভূতের গল্প শুনতে চাও তারা তারা কমেন্ট বক্সে লিখে ফেলো ভূতের গল্প শুনতে চাই। বাই বাই আল্লাহ হাফিজ